রাজ্যর ছাত্রছাত্রী আর নিবনুয়া যুবক যুবতীর জানাব বিচারিছো বিগ ব্রেকিং নিউজ কেবাটাও ভাল খবর। রাজ্যর ছাত্রছাত্রী আর নিবনুয়ার ভাল খবর দিছে মুখ্যমন্ত্রী শর্মায়। ছাত্রছাত্রী 4 কোটি টাকার অনুদান ঘোষণা করেছে আর স্কুল কলেজত ইংরাজি ভাষা প্রবর্তনক লৈও বৃহৎ ঘোষণা, লগতে তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষাক লৈ বৃহৎ ঘোষণা। সবিশেষ এই ভিডিওটোর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটো আরম্ভ করো। নমস্কার সকলকে, আজির ভিডিওট মই বিশ্বজিৎ বরাই স্বাগতম জানাইছো। প্রথমে জানা বিচারিছো এটা গুরুত্বপূর্ণ খবর। 1 লাখ চাকরি দিয়ার বাবে বৃহৎ পদক্ষেপ লৈছে হিমন্ত সরকারে। অহা 21 আর 28 আগস্ট তৃতীয় চতুর্থ বর্গর পদর বাবে পুনৰ অনুষ্ঠিত করা হব পরীক্ষা। আর স্বচ্ছ আর নিকাভাবে 26,000 যুবক যুবতীয়ে লাভ করব চাকরি। ইপিনে ছাত্রছাত্রীর বাবে লওয়া হয়েছে কেবাটাও বৃহৎ পদক্ষেপ। অসমৰ ছাত্রছাত্রীর বাবে 4 কোটি টকার আসনি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীয়ে। অসমৰ হাই স্কুল হায়ার সেকেন্ডারি প্রতিখন বিদ্যালয়লৈ 4 কোটি টকার আসনি ঘোষণা করেছে। আর অসমৰ 4,000 হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি ইংরাজি পাঠ্যক্রম আরম্ভ করার বাবে বৃহৎ পরিকল্পনা লওয়া হয়েছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে গণিত বিজ্ঞান ইংরাজি মাধ্যমত প্রদান করা হব। আর সেই সম্পর্কত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।